জেলার পূজো পরিক্রমায় এখন আমরা দেখব উত্তর দিনাজপুরের কয়েকটি পূজো মণ্ডপের ছবি। উত্তর দিনাজপুর জেলায় যে সমস্ত পূজোগুলি হচ্ছে তার মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের স্কুলপাড়ার পূর্বাশা অনুশীলন স্পোর্টিং ক্লাবের পূজো। তারা এবার ভারসাম্য রক্ষার্থে বিভিন্ন গাছগাছালি দিয়ে পূজা মণ্ডপ সাজিয়েছে। প্রতিমায় রয়েছে অভিনবত্বের ছোঁয়া। কালিয়াগঞ্জের মধ্য আঠানগরের নব যুবশক্তি ক্লাবের পূজোর থিম নারী, অর্থাৎ সমাজে বিভিন্ন সময়ে নারীরা যেভাবে নির্যাতিত হচ্ছেন তাকে তুলে ধরা হয়েছে তাদের মণ্ডপ সজ্জায়। রায়গঞ্জের রবীন্দ্র ইনস্টিটিউটের পুজো, এই পুজোয় এবারও অন্যান্য বারের মতো আকর্ষণীয় ভাবে গড়ে তোলা হয়েছে মণ্ডপ। প্রতিমায় রয়েছে অভিনবত্বের ছোঁয়া। রায়গঞ্জের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম ঐক্য সম্মিলনের পুজো। শহরের উকিলপাড়ার এই পুজোতেও নারীদের উপর অত্যাচারের বিষয়টিকেই ফুটিয়ে তোলা হয়েছে। রায়গঞ্জের কলেজ পাড়ায় অবস্থিত অরবিন্দ স্পোর্টিং ক্লাব, এবার এই পুজো কমিটির থিম প্রাক ঐতিহাসিক যুগের বিলুপ্ত প্রায় প্রাণীকুল।